শাহজাহানের মমতাজ বেঁচে থাকলে হয়তো তার জন্য তৈরি তাজমহল দেখে এতটা উত্তেজিত হতো না, যতটা উত্তেজিত হয় এখনকার মেয়েরা একটা ফুল পেলে। একটা সময় ছিল বিকাল 4টা বাজলে ঘর থেকে পালিয়ে ছুটে যেতাম মাঠে ক্রিকেট অথবা ফুটবল খেলতে। সেটা আজকালকার পোলাপান বুঝবে না, কিভাবে বুঝবে, এরা তো ঘরে বসেই ক্রিকেট খেলে। আমি হোয়াইট বল ছক্কা ছাড়া মারি না, আমি নো বল আর হোয়াইট বল যে করি না, ছক্কা ছক্কা মার ছক্কা, বলের ধাক্কায় পড়ে যাবে তোমার হাতে ওই ব্যাট, তোমায় নিয়ে খেলবো। ও লে 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 যাবি না। বয়স তো অনেক হলো, কিন্তু কখনো ভেবেছেন আপনার জীবন কিভাবে চলছে, জীবনে কি করেছেন আর কি দেখেছেন? হে গাইস, ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ জীবনটা বেদনা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ধুমতানা ধুমতানা নারে নারে না। সেই মোগল যুগ থেকে এখন গুগল যুগ, সবকিছুই আপডেট। আপনার আমার সফটওয়্যার আপডেট না হলেও এখনকার পোলাপান উদাহরণ সহ দেখিয়ে দিচ্ছে আপডেট কাকে বলে। আপনি ভেবেছেন কি আমি আপনি আমরা যে বয়সে ল্যাংথ হয়ে টায়ার চালাতাম সেই বয়সে পোলাপান আজকাল সিঙ্গার হয়ে যাচ্ছে? একবার না পারিলে দেখো শতবার, আমি আপনি ব্যর্থ হয়ে একবার বেশি চেষ্টা না করলেও কেউ কেউ তো হাজারবার ব্যর্থ হয়েও চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিটিলা তুমি আজ ভালোবাসলে না, শানি নিন্দা ফোমে নিশা সফোমে অসে টাটো ডিমি টয় ডিমি এদিকি দিশমানে মে ফোফোমে অসে কামডিমি কডিমি। বন্ধ কর্তার এফএম রেডিও, অরে আর যাইলে ডাকছে অর কলে টিপ জল লাগবো। একটা সময় ছিল কাউকে ভালো লাগলে বলার সাহস পেত না, তাই স্কুলে যাওয়ার পথে তাকে লুকিয়ে লুকিয়ে দেখতো। কিন্তু এখনকার পোলাপান প্রপোজের আগেই সব লিটনের ফ্ল্যাট খোঁজে। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করবো আমি সারা রাত, আই লাভ ইউ। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করবো আমি সারা রাত, আই লাভ ইউ। দেখি আমি শিউরিত কি বলবো, যাই হোক। কয়েক বছর আগে ছেলে মেয়েরা প্রেম করলেও লজ্জায় বন্ধুদেরকে বলতো না, এমনকি লজ্জায় প্রেমিকার সাথে দেখাও করতো না। কিন্তু এখনকার পোলাপান মনে করে প্রেম করলে ফেসবুক লাইভে এসে বিশ্ববাসীকে জানাতে হবে। আরে গোলাপি গোলাপি তোর গাল গোলাপি, দেখ লিজে বনগাই মেরি গার্লফ্রেন্ড। পিরি পিরি বাজার ভালো না, পিরি পিরি বাজার ভালো না, ছোটবেলায় আমরা চুল কাটতাম এইভাবে এক প্রকার হাফ নাড়। কিন্তু এখনকার পোলাপানের চুল কাটার স্টাইল দেখলে মনে হয় ঘর পরিষ্কার করার জন্য মাথাটাকে ঝাড়ুতে রূপান্তরিত করছে। যুগের পরিবর্তনের সাথে সাথে এখনকার ডিজিটাল ছেলে মেয়েরা আপডেটের ঠেলাই ঠেলাম নিত। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, আমি কারো হলে মেরা পেলা প্যারে ভিড়া রে গিয়া। ভাই ভাই ভাই, মার মার মারো মুঝে, মারো মারো মুঝে।
90 দশকের ছেলে মেয়েরা প্রেমে ছাগা গেলে বাপ্পারাজের গান শুনতো। মনটাকে বলি তুমি কেঁদো না, প্রেমের নাম বেদনা। আর এখনকার ছেলে মেয়েরা প্রেমে ছাগা গেলে পার্টি দেয়, হ্যাঁ ব্রেকআপ পার্টি। চল করি পার্টি, ব্রেক 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 আপ, ব্রেক 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 আপ, ব্রেক 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 আপ করছি কাকা। আমার ফোগা মারা শেষ। আমরা ছোটবেলায় বাবা মায়ের কাছে হাজারবার শুনেছি তোর দ্বারা কিছু হবে না, জীবনে বড় হয়ে কিছুই করতে পারবি না। অন্যদিকে আজকালকার পোলাপানের কাজকর্ম দেখলে মনে হয় সবাই এক একজন ট্যালেন্টের বস্তা, ক্রিয়েটিভিটি এদের শরীরের বিন্দুতে বিন্দুতে গোজা। জীবনে আমরা কিছু করতে পারি আর নাই পারি, একটা জিনিস খুব সুন্দর করে দেখে আসছি আর সেটা হলো বিনোদন। হ্যাঁ, এখনকার পোলাপানের বিনোদন। আমরা আরেকজন দর্শকের প্রশ্ন জেনে নিতে চাই, ফোনে যুক্ত আছেন আমাদের সাথে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি স্বপ্নিল বৈশাল বলতেছি চট্টগ্রাম থেকে। প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হলো, বর্তমানে আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে আছি, তো এই সময় যদি আমরা বাসায় বসে বসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলি বা একটু দুষ্টুমিষ্টি আলাপ করে যদি সময়টা পার করি, তাহলে কি আমাদের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? I thought he deserved the Oscar. যদি কাইন্ডলি একটু উত্তরটা দিতে। আজকালকার নিব্বানিবিদের দেখলে মনে হয় জীবনটা বেদনা, তাই বলি না বুঝি দুনিয়া না বুঝি আমায়, আমি কি ভিডিও দেখিয়া শুধু পাপ জমাই। সো ফ্রেন্ড, আমি নাসিকের নিউ গার্লফ্রেন্ড। আরে বুঝি পারো ভাই, আমি জানলাম রে, শুনলাম রে, বুঝলাম রে, কত কিছু করলাম রে, দেখলাম রে। ও ভাই স্লোগান দেন না, হরতাল হরতাল হরতাল। হে গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই। জীবনটা বেদনা, বিদেশি দামি বিড়ি নাকি, সালাপুর মদ খাই তো সবসময় দেখতাম, অলরাউন্ডার, রেলগাড়ির চাকায় পাম দিছি, বুলেট জুস খাও।